সকলে যেমন ঠান্ডা করা আজকে নিয়ে আসলাম এমন একটা রেসিপি এটা হলো দই চিড়া বা আপনারা ফ্রুট দই চিড়াও বলতে পারেন খুবই টেস্টি আর এটা রোজা রেখে এটা খেতে বা এমনিও আপনারা খেতে পারবেন খুবই সুস্বাদু এই রেসিপিটা তো চলুন দেখে নিই আমি দই চিড়াটা কীভাবে বানাচ্ছি এখানে আমি চিড়া নিয়ে নিয়েছি আর চিড়াটাকে দু তিনবার ধুয়ে নিয়েছি হালকাভাবে আর এখানে আর চার পাঁচটা খেজুরকে হাত দিয়ে ছোটো ছোটো করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দেব টক দই পরিমাণ মতো আপনারা চাইলে এখানে লিকুইড দুধ অথবা যে কোনো একটাই যেমন দইটাও ইউজ করতে পারেন তো আর এখানে সামান্য একটু লবণও লাগবে তো সেই অনুযায়ী আসলে এটাকে মিক্সড করে নেব আর কলাটাকে কেটে নিয়েছি আমি সেটাও অ্যাড করব তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে এই ইয়েটা রেসিপিটা করে নিতে পারেন রেডি করে নিতে পারেন ইফতারের আধা ঘন্টা আগে করে আপনারা ফ্রিজে রেখে দেবেন আর ঠান্ডা হলে এটা খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে যখন খাবেন তখনও মিশিয়ে নিতে পারেন খুবই টেস্ট হয় তো আমার এই রেসিপিটা হয়তো অনেকেই খান তো অনেকে হয়তো খালি দই দিয়ে খান বা মিল্ক দিয়ে তো এভাবে একবার দুটোটা মিক্সড করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগে তো আমি মিক্সড করার পর কিছুটা কলা দিয়েও মিক্সড করে নিচ্ছি আর কিছুটা আমি পরে উপর দিয়ে ডেকোরেশন করব কলা এবং আনার দিয়ে তো দেখতে খুব সুন্দর লাগবে আপনারা চাইলে এখানে সামান্য একটু লিকুইড মিল্ক অ্যাড করবেন যেহেতু একটু ড্রাই ড্রাই ছিল তো অথবা দইটাই বেশি দিতে পারেন তো আমি একটু পরপর গুঁড়া মিল্ক অ্যাড করছি কারণ এটার টেস্টটাই কিন্তু আলাদা তো যাই হোক আপনারা আপনাদের যার যেরকম আসলে টেস্ট সেই অনুযায়ী বানিয়ে নেবেন আর সুইটনেসটাও আপনারা টেস্ট করে বা টেস্ট বুঝে সেই অনুযায়ী করে নেবেন আই হোপ একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে রোজায় বা গরমের সময় এই রেসিপিটা থাকলে কিন্তু খুবই টেস্ট মানে খেতে লাগে তো আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার হলেও বানিয়ে দেখবেন আই হোপ আপনাদেরও ভালো লাগবে তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর কে কীভাবে বানান অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যে কীভাবে করলে আরও বেশি সুস্বাদু হয় তো আই হোপ ভালো লেগেছে আপনাদের তো তৈরি হয়ে গেল কুলি যেমন ঠান্ডা করা চিড়ার ডেজার্ট বা চিড়া দইয়ের ঠান্ডা ডেজার্ট খেতে খুবই সুস্বাদু লাগে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং Bye.